স্বামীহারা শিউলি বেগম মেয়ের সঙ্গে থাকতেন বাপের বাড়িতে। হঠাৎ মনোয়ারের সাথে পরিচয় হলে সংসার বাঁধার স্বপ্ন দেখিয়ে বিয়ে করে। তারপর দুই বউয়ের ঝামেলায় হাতুড়ি পেটা আর বিড়ির ছ্যাঁকা দিয়ে করত নির্যাতন, এমনকি আগের ঘরের মেয়েকেও করত মারধর। এই জঘন্য ও লজ্জাজনক ঘটনা ঘটে ঝালকাঠির নলসিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে। আহত শিউলি বেগম জানায়, ফোনে প্রেম পরিচয় হয় মনোয়ারের সাথে, বউ থাকার পরও বউ নেই বলে বিয়ে করে তাকে। এসে দেখে বাড়িতে বড় বউ আছে, তখন থেকে শুরু হয় কলহ আর নির্যাতন। হাতের কাছে যা পেত তাই দিয়ে আঘাত করত। নির্মম নির্যাতনের সাথে এ পাষণ্ড পশু সৎ মেয়েকেও নির্যাতন করত। জানোয়ার স্বামীর হাত থেকে মেয়েকে বাঁচাতে ঢাকায় আত্মীয়র বাড়ি পাঠিয়ে দিলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এই কারণে শিউলি বেগম আজ হাসপাতালে ভর্তি। দর্শক, মানুষের মতো দেখতে এ জানোয়ার পশুর কি শাস্তি হওয়া দরকার তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।